সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, সারা বাংলাদেশ বিরক্ত, আপনিও বিরক্ত, আমরাও বিরক্ত, বাট তারপরেও যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নাটকের অবসান ঘটছে না, সেইখানে এটা নিয়ে আমরা নিউজ করছি। সো ধারাবাহিকভাবে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করারও চেষ্টা করছি প্রতিদিন একবার। গতকালকে থেকে আপনারা জানেন যে চিত্রনায়িকা নিপুণ, তিনি আদালতের যে 13 তারিখ পর্যন্ত বেঁধে দেওয়ার সময় ছিল যে সাধারণ সম্পাদক পদ জায়দেরটা স্থগিত, নিপুণেরটা স্থগিত, 13 তারিখের আগে এই চেয়ারটা আপাতত খালি থাকারই নির্দেশনা ছিল। বাট এর মাঝখানে গতকালকে সোশ্যাল মিডিয়াতে যে ছবিটা আমি আপনি আমরা সবাই ভাইরাল হতে দেখেছি, যে তিনি চেয়ারে বসেছেন, পাশাপাশি ইলিয়াস কাঞ্চন সহ তিনি সহ তারা নতুন কমিটি, কী বলা হয় যে কমিটির লুক হিসাবেই তারা বঙ্গবন্ধুর মাঝারে গিয়ে ফুল দিয়েছেন, এই বিষয়গুলো যখন সামনে আসছে সেগুলো নিয়ে চিত্রনায়ক রুবেল, ডিপজল অনেকেই খেপসেন, এমনকি রুবেল তো এক ধরনের আলটিমেটামই দিয়ে দিচ্ছেন রাগে গুসায় ক্ষোভে। পাশাপাশি আমাদের এক নায়িকা, তিনি পদত্যাগ করেছেন, আর এই সকল কিছু দেখে ভয়ও হোক, যেই কারণে হোক, মানে ক্লিয়ারেন্সের জন্য হোক, নায়িকা নিপুণ তিনি আবার মুখ খুলেছেন, অনেক কিছু অস্বীকারও করে বসেছেন। আমরা ধাপে ধাপে দেখছি। প্রথমত আমরা নায়িকা নিপুণের যে ক্লিয়ারিফিকেশনটা আছে সেটা একটু শুনে আসি। 13ই ফেব্রুয়ারিতে আপনার এই সিদ্ধান্তের আগে তিনি কেন আসলে চেয়ারে বসলেন এমন প্রশ্ন ছিল গণমাধ্যমের সাংবাদিকদের। তো তিনি সকল অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন এগুলা মিথ্যে, তার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে, আদালত অবমাননা করে ক্ষমতায় বসার কোনো কারণ নেই, বৃহস্পতিবার মানে গতকালকে যে ছবিগুলো ভাইরাল হয়েছে আমি কোনো দায়িত্ব পালন করিনি, সমিতির একজন সদস্য হিসাবে সেইখানে সারাদিন ছিলাম, বাট তিনি তো চেয়ারে বসছিলেন, এটা হচ্ছে সমস্যা, বাট এটা সম্পর্কে তিনি এখানে ক্লিয়ার করে নাই। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছি আর কমিটির কেউ হিসাবে না, আচ্ছা মানে তিনি এমনিতেই গিয়ে দিয়েছেন, বাট আমরা তো দেখছি চলচ্চিত্র শিল্পী সমিতির যারা সদস্য তারাই গেছে, বাট তিনি এটার ভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন। আর তিনি বলেছেন সমিতির একজন সদস্য হিসাবে গতকাল সাংগঠনিক সম্পাদক শাহানুরের, চিত্রনায়িকা মনে হয় উনি, ওনার জন্মদিন ছিল, আর সেই জন্মদিনকে তারা অফিসে বসে সেলিব্রেশন করছে, এখানে আর অন্য কিছু না, কিন্তু একটা এজেন্ডা বাস্তবায়ন করতে আমাকে নিয়ে ভুল তথ্য চড়াচ্ছে একটি কুচক্রি মহল। তিনি জানিয়েছেন যে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আগামী 13ই ফেব্রুয়ারি আদালত যে রায় দেবে তারোর দিকে তিনি তাকিয়ে আছেন। এখন নেম প্লেটের বিষয়টা তাহলে কীভাবে আসলো এটা গণমাধ্যম জানতে চেয়েছে। তখন তিনি বলেছেন যে তিনি যেদিন শপথ নিয়েছিলেন সেই দিনই তার নামে একটা নেম প্লেট তৈরি করা হয়েছিল, আর সেই নেম প্লেটটাই আসলে টেবিলের উপরে ছিল, আর সেটাই সম্ভবত ছবিতে এটা চলে আসছে। বাট এখানে পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে জায়েদ খানের নেম প্লেটটা কিন্তু আপাতত নাই, এখন সেটা নিয়ে হয়তো জায়েদ খান কী বলবে আমরা দেখেছি। আচ্ছা, আমরা আসি নিপুণের ব্যাখ্যা শোনার পরে, এবার আসি চলচ্চিত্র নায়ক এক সময়ের দ্য ব্লুটুথ বয় রুবেল। আপনারা জানেন যে এই নির্বাচনে রুবেল ভাই তিনি মিশা জায়েদ যে প্যানেল ছিল সেইখান থেকে তিনি নির্বাচন করেছেন, তিনি মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নির্বাচন করে কিন্তু জয়লাভ করেছেন। আর বর্তমানে সিচুয়েশন দেখে তিনি বুঝতে পারছেন যে গণমাধ্যমে তাদেরকে নিয়ে হাসাহাসি হয়, ট্রল হয়, তিনি যে আলটিমেটাম দিয়েছেন সোজাসাপটা হিসাব যে ভাই আমি আর FDC-তে পাই রাখব না। কেন, তার বক্তব্যটা দেখেন, তিনি যথেষ্ট অভিমান নিয়ে এই কথাগুলো বলছেন। তিনি বলেন যে এই বিষয়গুলা নির্বাচনের আগে ও ফলাফল ঘিরে কাদা ছোড়াছুড়ি অভিযোগ মামলার ঘটনায় তিনি বিরক্ত এবং বিব্রত, আর বিষয়টিকে চরম নোংরামি বলে তিনি মন্তব্য করেছেন। আর পাশাপাশি তিনি আরও বলেছেন যে অনেক নির্বাচন করে আমার ভালো অভিজ্ঞতা হয়েছে, আর সেই সব নির্বাচনে যা দেখেছি সেই তুলনায় এবারের নির্বাচনের মতন এমন নোংরামি আমি কোথাও কোনোদিনও দেখিনি। আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উন্নয়ন দেখতে চাই, সেইটা করতে সংগঠন এগিয়ে যাক, যে কোনো অবস্থান থেকে আমি সবসময় সবার স্বার্থে সবসময় আছি, কিন্তু এখন যে হারে কাদা ছোড়াছুড়ি হচ্ছে এসব বিব্রতকর পরিস্থিতি আমি আসলে পছন্দ করছি না। সারা দেশের মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, আমি হাসির পাত্র হইতে চাই না ভাই, এসব অবস্থায় আমি চেষ্টা করব FDC-তে আমি আর পা না দিতে। তো যাই হোক, এরপরে আমাদের একজন চলচ্চিত্রের নায়িকা, কী বলা হয় যে রুজিনা আপা, একজন কী বলা হয় মানে জনপ্রিয় নায়িকা, তিনি আবার ভাই চট করে গতকালকে পদত্যাগ করে বসছেন, নতুন নির্বাচিত কমিটিতে তিনি কিন্তু বিজয়ী ছিলেন। এখন কেন এই পদত্যাগ, বোঝাই যাচ্ছে যে এই যে বাতাসটা ঘুরছে সেটা তা কোথাও না কোথাও ওনাদের কাছে এটা ভালো লাগতেছে না, আমাদের যেমন ভালো লাগে না। গতকাল বৃহস্পতিবার তিনি ইমেইলের মাধ্যমে সমিতি বরাবর, মানে ইলিয়াস কাঞ্চন যেহেতু এখন সেই সমিতির সভাপতি, একটা তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন, আর এই তথ্যটা তিনি গণমাধ্যমকেই নিশ্চিত করেছেন যে তিনি পদত্যাগ করেছেন। এখন কী কারণ, সোশ্যাল মিডিয়াতে ট্রল নাকি কোনো দুই পক্ষ আছে, তিনি আসলে দুপক্ষই তার কাছে সিনিয়র আর্টিস্ট হিসেবে যায়,
তিনি সামাল দিতে পারছেন না নাকি কারো মন রক্ষা, তো তিনি ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন যে বেসিক্যালি ব্যক্তিগত নানা ব্যস্ততার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণেই তিনি যথেষ্ট ব্যক্তি জীবনে ব্যস্ত, সো সমিতিতে তার সময় দেওয়া একবারেই সম্ভব হচ্ছে না, আর কোনো কিছু দ্বারা তিনি প্রভাবিত নয়। তিনি এটা আগেই বলেছেন যে ব্যক্তিগত ব্যস্ততার কারণেই ওনার এই সিদ্ধান্ত, যদি তার ব্যস্ততা কমে তিনি আসলে চেষ্টা করবেন এখানে এসে সময় দেওয়ার। আর এই সকল কিছু দেখা আমাদের চলচ্চিত্রের ওয়ান কি বলা হয় যে এক সময়ের দুর্দান্ত ভিলেন, তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন, মানে আমাদের ডিপজল ভাই, তিনি বলেছেন যে আইন সবার জন্য সমান, কেউই আইনের ঊর্ধ্বে নয়। বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই বিচার শেষ না হওয়া পর্যন্ত নিপুণ বা জায়েদ যেই হোক না কেন আদালতের নির্দেশনা অমান্য করা উচিত নয়। নিপুণ সমিতির অফিসে গিয়ে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন এবং কেক কেটেছেন, এই বিষয়ে ডিপজলকে যখন প্রশ্ন করা হয়েছে তো তিনি বলেছেন যে ভাই বিষয়টা আমি শুনছি, যদি তাই হয়ে থাকে তাহলে কাজটা ভালো হয়নি। যেহেতু আমরা জানি আদালত 13 ফেব্রুয়ারি পর্যন্ত নিপুণ বা জায়েদ কাউকেই দায়িত্ব পালনের আদেশ দেন নাই, তাই এই আদেশ দুইজনকেই মানতে হবে। কেউ অমান্য করলে বা জোর জবরদস্তি করলে এটাতে আইনের লঙ্ঘন হয়েছে কিনা তা নিশ্চয়ই আদালত দেখবে, তবে ডিপজল ভাইয়ের মতে এটা কোনোভাবেই উচিত হয়নি, আইনের প্রতি সবারই শ্রদ্ধা থাকতে হবে এবং মানতে হবে। তিনি আরও বলেন যে আমি মনে করি আইন আদালত যার পক্ষে রায় দেবে সেই দায়িত্ব পালন করবে, এখানে জোর জবরদস্তির কিছু নেই, আমরা শিল্পীরা সবাই একই পরিবারের সদস্য, এখানে কোনো ধরনের ঝামেলা করা উচিত নয়। আর তিনি চাচ্ছেন যে সামনে যেন বাংলা চলচ্চিত্রের সুদিন আসে আর ইন্ডাস্ট্রিতে যেন বেশি বেশি কাজ হয়, তাহলে হবে কি এই ধরনের বিষয়গুলো নিয়ে শিল্পীরা কনসেন্ট্রেশন করার জন্য মনোযোগ পাবে না, তাহলে এখানে জাস্ট যেই উদ্দেশ্যে মেইন কাজে সমিতি সে সমিতি সমিতির মতন কাজ করবে, শিল্পীরা শিল্পীদের মতন কাজ করবে। তো তিনি জানিয়েছেন যে ব্যক্তিগতভাবে তিনি কিন্তু শিল্পীদের জন্য অনেক কাজ করেন। আমরা গতকালকে যে দেখেন আমি শিল্পী আকবরের একটা নিউজ করছিলাম, অনেকে হয়তো দেখেছেন অনেকে দেখেন নাই। আকবর যখন অসুস্থ ছিল আকবর কিন্তু বড় মাপের কোনো অবস্থানে যাইতে পারে নাই, বাট ডিপজল ভাই কিন্তু আকবর যখন অসুস্থ হয়েছিল 50,000 টাকা 70,000 টাকা চিকিৎসার জন্য লাগবে যখন ওনার কাছে জানাইছে উনি নিজে 50,000 টাকা দিয়ে দিছে। সো আমি মনে করি আসলে সাহায্য সহযোগিতা করতে চাইলে ডিপজল ভাইয়ের মতন চলচ্চিত্রের পর্দায় তিনি যাই হন, বাট ব্যক্তি জীবনে ওনার অনেক কাজ আছে যেগুলো শিল্পী সমিতির অনেক সদস্যরাই ওনার দ্বারা উপকৃত হয়েছে। তা ডিপজল ভাইয়ের পাশাপাশি আমরাও আহ্বান রাখবো আমাদের চলচ্চিত্রের উন্নয়ন হোক, ভালো সিনেমা হোক, এই ধরনের সাসপেন্স, ক্লাইম্যাক্স, আবেগ, নাটক, কাহিনী এগুলো আসলে আমরা দেখতে পছন্দ করি। এটা কোথাও না কোথাও অবশ্যই লজ্জাজনক যে এরকম একটা বিষয় আদালত পর্যন্ত গড়িয়েছে। এখন এই চেয়ার নিশ্চয় টাকা পয়সা আছে, আরও অনেক কিছু আছে ভাই, না থাকলে তো আসলে এগুলো নিয়ে এত পেরেশানি হওয়ার কোনো কারণ নেই। আমরা দৃশ্যতভাবে এখানে কিছুই নাই, বাট কিছু না কিছু তো আছে, যে কিছুর জন্যই হয়তো দুই গ্রুপ এত লাগালাগি করতেছে। তো যাই হোক, আমরা 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।